ইউক্রেনের রাজধানী কিয়েভের সবচেয়ে বড় চিড়িয়াখানা চিত্র এটি। পর্যাপ্ত খাবারের অভাব, ঠান্ডা ও তুষারপাতে দুর্দশায় দিন কাটাচ্ছে এসব প্রাণীরা। এমন পরিস্থিতিতে কিয়েভের চিড়িয়াখানার প্রাণীকুলের জন্য খাবার পাঠিয়েছে জার্মানি ও অস্ট্রিয়া। যুদ্ধ চালাতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠানোর পাশাপাশি পশু পাখিদের জন্য খাবার পাঠাচ্ছে দাতা দেশগুলো। Ну, дивіться, зараз в Україні є велика проблема з сухими кормами, тому що підприємства або зруйновані, або хлопці на війні. জার্মানি ও অস্ট্রিয়ার পাঠানো খাবার খেয়ে কোনো মতে টিকে আছে কিয়েভ চিড়িয়াখানার হাজারো পশু পাখি। তবে পুরো শীত মৌসুমের জন্য তা পর্যাপ্ত নয়, এ নিয়ে দুশ্চিন্তায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। Окремо подарували вони тонну для нашого слона Хореса, тому що Хорес народився в берлінському зоопарку, і на наступному тижні, 14 лютого, у нього день народження. যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচাতে অনেক নাগরিক তাদের পোষা প্রাণীকে চিড়িয়াখানায় রেখে গেছেন, তবে অনেক সময় রাশিয়ার হামলা থেকেও রেহাই নেই তাদের। Зараз от взагалі зараз велика проблема, що багато людей віддають своїх таких як диких тварин, яких тримали вдома. І або вони загинуть, або вони їдуть у зоопарк. এমনকি চারদিকের উচ্চ শব্দ ও সাইরেনের আওয়াজে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে কিয়েভের জীবজন্তুরা। জোহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার।